জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা ১১ আসনের সংসদ সদস্য রহমতুল্লাহর উদ্যোগে রাজধানীর রামপুরা বাড্ডা এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। পরে অসহায়দের মাঝে তবরক বিতরণ করা হয়। সকালে এসব বিতরণ করেন এমপি রহমতুল্লাহর ছেলে হেমায়তুল্লাহ রনো সিআইপি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কুচি সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।